পিরোজপুরের কাউখালীতে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে আশার আয়োজনে আশার রিজিওনাল ম্যানেজার দীপক চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন করেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, আশা কাউখালী ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।